ফিরে এসেছি মানুষ যখন স্বতঃস্ফূর্ত ভাবে লাঙ্গলে ভোট দিতে যাচ্ছে ইনশাআল্লাহ যদি সুষ্ঠু ভোট হয় কোন ধরনের কোনো পেশি শক্তি ইউজ না হয় লাঙ্গল বিপুল ভোটে জয়লাভ করবে আচ্ছা আপনারা তো শুরু থেকেই পেশি শক্তি করে আসছেন যে আমার সম্বন্ধে কি কি ধরনের অপপ্রচার করা হইল ওটা কে করলো আমার ভাই আমার খালাতো ভাই আফুফুতো ভাই কে করলো ওরা তো করলোই নৌকার প্রার্থীরা আমাকে মেন্টালি প্রেসারে রাখার জন্য আমি 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 তো এইমাত্র বেরিলাম এইমাত্র ভোট দিলাম এইমাত্র খবর পাইলাম যে আমার প্রত্যেকটা কেন্দ্র থেকে বলা হচ্ছে যে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বর্ণমালায় এতিম স্কুলে 9 নম্বর ওয়ার্ডে কালকে থেকে আমার কাছে ফোন আসছে কালকে রাতে থেকে সবার বাসায় বাসায় গিয়ে সবাইকে হুমকি দামকি দেওয়া হচ্ছে যে যাতে সেন্টারে না যাওয়া যায় এটা কি ধরনের নির্বাচন আর কি ধরনের খেলা এটা লাগছে আইনকে শ্রদ্ধা করি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে তোমরা চলতেছিলাম এজন্য দৃষ্টিতে আমার তোমার শত শত বসে আছে সব ছিড়ে গেছে এখন প্রতিপক্ষ আওয়ামী লীগ দেখেন আপনি শত হাজার হাজার পোস্টার লাগাইছে সব লেমিনেশন করা আপনাদের চুপে ধরা পড়ে না কত অভিযোগ করলাম কোনো পাত্তাই নাই